এটা ইতিহাস। অস্ট্রেলিয়া যা করলো তা তো অন্যদের কাছে রীতিমতো দুঃস্বপ্ন। ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছে 13টি, যার ভেতর 7টি শিরোপা 5টি দেশ মিলে জিতেছে, আর বাকি 6টি শিরোপা একাই জয় করেছে মাইটি অস্ট্রেলিয়া। অজিদের কাছে সারা বিশ্ব ক্রিকেটই যেন অসহায়। যেই দুজনের বিশ্বকাপে খেলা না খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা, সেই মানাস লাবুসেনে আর ট্রেভিস হেডি ফাইনাল জয়ের নায়ক। অস্ট্রেলিয়ার এই জয়ে একটা শব্দ আরও পাকাপাকিভাবে ভারতের গায়ে জড়িয়ে গেল। তবে কি দক্ষিণ আফ্রিকার মতন ভারতও ক্রিকেটের আরও একটা চোকার্স? 1983 সালের পর 2011 ভারতের কাছে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা গিয়েছিল এই দুই আসরেই। এরপর ধোনি পরবর্তী যুগে ভারতের ঝুলিতে নেই কোনো আইসিসি ট্রফি। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির হাত ধরে ভারত পেয়েছিল সবশেষ কোনো আইসিসির ইভেন্টের শিরোপা। এরপর টিম ইন্ডিয়া আরও শক্তিশালী হয়ে গড়ে উঠলেও চূড়ান্ত চাপ নিতে দলটা বরাবরই ব্যর্থ। 2013 সালে সেই ট্রফি জয়ের পর থেকে ভারতের বৈশ্বিক আসরের পারফরমেন্স বেশ আশানুরূপ থাকলেও শিরোপা জয়ের দিক থেকে ভারতের মার্ক শূন্য। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়ে শুরু, পরের বছর অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সেমিফাইনালে পরাজয়, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজের কাছে সেমিফাইনালে হার, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শোচনীয় পরাজয় পাকিস্তানের বিপক্ষে, এরপর 2019 বিশ্বকাপের সেমিফাইনাল ও 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। 2021 থেকে এ পর্যন্ত ভারত খেলেছে 3টি ফাইনাল, 2টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর 1টি সবশেষ বিশ্বকাপ, যার প্রতিটিতেই টিম ইন্ডিয়া বিদায় নিয়েছে শিরোপা মিস করেই। ক্রিকেটে এতদিন দক্ষিণ আফ্রিকায় ছিল রিয়েল চোকার্স, যারা গ্রুপ পর্বে দারুণ খেললেও নকআউট স্টেজ মানেই যে দলটার পরাজয় চূড়ান্ত, সেই কথাটা পাকাপাকিভাবে ক্রিকেট বিশ্বের কাছে তুলে ধরেছে দক্ষিণ আফ্রিকা। এই আসরেও প্রোটিয়াদের ভয়ঙ্কর রূপের কাছে যখন জ্বলে পুড়ে ছাই প্রতিপক্ষরা, তখন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নাজুক পরাজয়। এতদিন চোকার্স নামক শব্দের একমাত্র দাবিদার ছিল প্রোটিয়ারা, তবে এবার বোধহয় দক্ষিণ আফ্রিকা সঙ্গী হিসেবে পেল ভারতকে, কেননা ফাইনালে ভারতের পরাজয় যেন এক প্রকার লেখাই থাকে। 2023 বিশ্বকাপে 10টি ম্যাচে অপরাজিত ভারত, ফাইনালে হেরে যাওয়ার ক্ষত দলটাকে বয়ে বেড়াতে হবে আজীবন। অনেকেই বলছেন ভারতের অতি আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়িয়েছে, আবার অনেকের মতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্কের অভাব ছিল টিম ইন্ডিয়ার, কেননা গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়াকে ভারত হারালেও শুরুতে ঠিকই ভয়ঙ্কর ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে মাত্র 2 রানে 3 উইকেট হারিয়েছিল ভারত, আর ফাইনালে ভারতের অস্ট্রেলিয়ার কাছে হারের পেছনে আকাশ সুপ্রাত মনে করেন নিজেদের বেছানো জালেই নিজেরা ধরা খেয়েছেন রোহিতরা। আমি মনে করি ভারত শুরুতেই একটি ব্যাপার মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচে খেলতে চেয়েছে সেটা তারা নিজেরাই নির্বাচন করেছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে যেখানে স্পিনের প্রচুর সাহায্য থাকবে। যা হোক, তাদের শুরুটা হয়তো কিছুটা রক্ষণাত্মক ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেটে খেলবো এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো মাটির পিচ বেছে নেবেন, তাহলে আগে ব্যাট করলে আপনি নিজের জালে নিজেই ফেঁসে গেলেন। সব মিলিয়ে ভারতের এই পরাজয়ের পর দেশজুড়ে সমর্থকদের হতাশা আরও বাড়ল। ভারত প্রমাণ করল ক্রিকেট বিশ্বের আরেক চোকার্স তারা। এখন 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দলটার এই শব্দ থেকে বের হওয়ার সবার সামনে সুযোগ। ভারত কি তা পারবে?